আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে আমার ভিডিও টপিক হচ্ছে ফিল্মোরা গো দিয়ে কিভাবে আপনারা ভিডিওটি এডিট করবেন। সেই এডিট আমি আপনাদের ডিটেলসে দেখাচ্ছি, বাট ভয়েস দিতে পারবো না বন্ধুরা, এই জন্য দুঃখিত। চেষ্টা করবো আমি ভয়েস যতটুকু পারি ভয়েস দেওয়ার, আর যদি না পারি, যদি ফোনে সমস্যা থাকে তাইলে ভয়েস দেওয়া যাবে না, এই জন্য দুঃখিত। তো চেষ্টা করব আমি ভয়েস দেওয়ার। তো চলুন ভিডিও ক্লিপটি মানে কিভাবে এডিট করবেন সেটি আপনাদের দেখিয়ে দিই, চলুন। তো বন্ধুরা, প্রথমেই আপনারা ফিল্মোরা গো নামক সফটওয়্যারটি ওপেন করবেন। ওপেন করবে করে প্লাস চিহ্নতে ক্লিক করে আপনাদের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো শো করবে। ওইখানে ঢোকার পর আপনাদের যে ভিডিওটা এডিট করার দরকার সেই ভিডিওটা আপনারা ক্লিক ইয়া করবেন। যেমন আমি এই ক্লিপটা নিলাম, এই ক্লিপটা বেশি দূর না, এত দূর পর্যন্ত নিয়ে এই যে ক্রপ করে দিলাম, তারপর আবার ডেকে চলে গিয়ে এই যে আমার ক্যামেরাতে কিছু ভিডিও আছে ওখান থেকে কিছু ভিডিও আমি নিয়ে নেব। এই ভিডিওটা নিলাম, নিয়ে ওইটা ক্রপ করে আপনাদের দেখাচ্ছি। ওই ভিডিওটা আমি নিলাম, নিয়ে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন নেক্সট নামক একটা বাটন, ওই নেক্সট নামক বাটনটায় ক্লিক করে দিবেন। এই নেক্সট নামক বাটনটায় ক্লিক দেওয়ার পর তারপর আপনার ভিডিওটা আপলোড হতে শুরু করবে। কিছুক্ষণ সময় দিই বন্ধুরা, আমি একটু স্কিপ করে নিই। স্কিপ করে নিলে তাড়াতাড়ি ভিডিওটা চালু হয়ে যাবে। এই যে দেখেন লোড হচ্ছে, লোডিং হচ্ছে, দেখছেন এখান থেকে লোড। তো বন্ধুরা এই দেখুন, লোড হওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ওইখান থেকে আপনাদের যে ভিডিওটা আছে ওই ভিডিওটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এডিট অপশনগুলো আপনারা পেয়ে যাবেন। ওইখান থেকে আপনাদের ভিডিওটিকে আরও এফেক্টস দিয়ে আরও ফর্সা করতে পারবেন। যেমন দেখেন আমি ব্রাইটনেস বাড়িয়ে দিচ্ছি, ব্রাইটনেস 20 13 রাখবো, তারপর কন্টেন্ট ওইটা রাখবো আমি 20। আচ্ছা, তারপর যাই ওই যে ওইটা যত বাড়াবেন তত কালারফুল হবে, আর যত নিচের দিকে নেবেন তত ফর্সা হবে। তো আমি রাখলাম -14। আর ওইখান থেকে আপনাদের ভিডিওটা আরও ক্লিয়ার করতে, ক্লিন করে রাখতে পারবেন। যেমন এইতে আমি 10 রাখলাম, তারপর আমার ব্যাঙ্গেট ওইটা আমি বাড়িয়ে দিলাম 13 হয়ে গেল। তো আপনারা ওই যে ওকে নামক যে বাটনটা আছে ওই ওকেতে আপনারা ক্লিক করবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর আপনার এই এডিটিংটা শেষ। তারপর আপনারা দেখবেন যে ওই যে আছে অডিও মেকিং, ওইখানে আপনারা ক্লিক করে আপনাদের সাউন্ডটা আরও বাড়িয়ে নিতে পারবেন এবং কমিয়ে নিতে পারবেন। ওই সাউন্ডটা বাড়ানো বা কমানোর পর, কমানো বাড়ানোর পর এই কাজগুলো শেষ। আবার যদি চান ওইখান থেকে আরও কিছু ভিডিও কাটচিট করতে পারবেন, কিংবা ওইদিকে চাইলে কাটচিট করতে পারবেন, আবার ওইদিকে চাইলেও কাটচিট করতে পারবেন। তো আমি এত দূরই রেখে দিয়ে ওই যে ওকে বাটনটা আছে ওই ওকে বাটনটা প্রেস করলাম। তাহলে আমার এগুলা শেষ। এখন আমি আমার ভিডিওতে কিছু ফটো লাগাবো। ফটো লাগাতে এই পিপি আইকনে ক্লিক করে, এই প্লাস আইকনে ক্লিক করে আপনাদের গ্যালারিতে চলে যাবেন। গ্যালারি থেকে আপনাদের যেই পিকটি ইচ্ছে করে এই পিকটি আপনারা আপনাদের ইয়াতে লাগিয়ে দিবেন। আপনাদের যদি কোনো চ্যানেল লোগো থেকে থাকে, চ্যানেল লোগোটা এই থেকে প্রেস করে সম্পূর্ণ ওকে করে দিবেন, তাহলে আপনাদের চ্যানেলের লোগোটা বসে যাবে। ওইখান থেকে চ্যানেলের লোগোটা লাগিয়ে ওই যে ওকে নামক যে বাটনটা আছে ওইটা আপনারা ওকে করে দিবেন। তারপর আপনাদের ব্যাকগ্রাউন্ডের জন্য ফ্রি মিউজিক লাগানোর যে অপশনটা, এইটা হলো এই যে দেখছেন মিউজিক নামক একটা অপশন, ওইটায় ঢুকে প্লাস আইকনে ক্লিক করে আপনাদের মাই লাইব্রেরিতে ঢুকে আপনাদের যেই গানগুলো আছে ফাইলে ওই গানগুলো আপনাদের ব্যাকগ্রাউন্ড হিসাবে লাগাতে পারবেন, কিংবা ওইখানে ফ্রি কিছু গান মিউজিক আছে ওইগুলো চাইলে কালেক্ট করতে পারবেন। তো আমি মাই ফাইলসে ঢুকলাম, মাই ফাইলসে ঢুকার পর ওই যে অলি এক্স ওইটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে ওকে করে দিলাম। এবং আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমি দেখে নিব, এই যে দেখুন আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক। আচ্ছা, আমি একটু সাউন্ড বাড়িয়ে নিই,
साउंड बढ़ानों पर देख कि तो यहन ऑडियो मेकिंग म्यूजिकर साउंड बढ़ाबो हमारे वॉयसर साउंड किस बाड़िए दीब तरप देखो प्ले कर इते किस प्रब्लेम कर गाना शो होना वीडियो चलते परते स्क्रीन रेकर्डर जो ओके कर रखी हमारे वीडियो प्ले होना तो अच्छा ये अपन बुझिए दिल जा मैं जोटुकु बुझें तुकु एडिट करबें कि ना बुझें तो हमें कमेंट बक्से जान दीबें सबगुल्लो फीचार अपन बुझिए देव भलोक इनशाला तो अपनारा वही जैसे देखें सेव नामक एक अपशन आई वही अपशने गए अपनारा वही भिडियो फुटेजा सेव कर रखते करें अपन ग्यलारी वोखान सम्पूर्ण सेव हार पर वोटा अपन ग्यलारी चले जाए तो हमें किस पुल मेरे हमार टाइम एक शर्ट कर नहीं तो बंधुरा देखें जो ओखान 99% हो गए एन ओई एपटर लोगो शो करपर हम सेव ओके जाए आसार पर यकम एक इंटरफेस चले आसपर ओईजे एक सेव टू कैमरा रोल वहीखने अपनारा क्लिक करबें ओखने क्लिक कर अपन भिडियो ग्यलारी नहीं आसबें और चाहले ओखान रिव्यू कर भिडियो देखते पाबें ओजे हमारे भिडियो एडिटिंग शुरू होता देखते तो बंधुरा आजकल एडिटिंग पर्यत ही धन्यवाद धन्यवाद তাহলে সম্পূর্ণ ভিডিও এডিট আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে ভিডিওটি এডিট করবেন এবং কিভাবে মিউজিক লাগাবেন এবং কিভাবে ফটোগুলো লাগাবেন সবগুলাই আপনাদের দেখিয়ে দিয়েছি আপনারাও চাইলে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে এরকম হুবহু করে এডিট করে আপনাদের ভিডিওটি ইউটিউবে আপলোড করতে পারবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওকে করে রাখবেন যাতে নিত্য নতুন সব ভিডিও আপলোড সবার আগে পেতে তো আজকের জন্য এই পর্যন্তই পরবর্তীতে আরো ভালো নিত্য নতুন টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব আমি টেকনিক্যাল ইউটিউব আসসালামু আলাইকুম।